আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ গতবারের মতো এবারও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু প্রতিযোগিতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশেষ করে বিচারক খালেদ হোসেন সুজন অনন্যাকে প্রশ্ন করেন এইচ টু ওর কি উত্তরে অনন্যা বলেছিলেন এইচ টু ও নামে ধানমন্ডিতে একটি রেস্টুরেন্ট আছে অনন্যার এমন উত্তরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা ট্রোল হয়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক মিস আয়ারল্যান্ড মাক্সুদ আক্তার প্রিয়তি প্রিয়তি লিখেছেন একটি মেয়ে প্রথমবারের মতো এত এত দর্শকের সামনে এত এত লাইটস ক্যামেরার সামনে একটা উত্তর ভুল দেওয়া বা ঠিক মতো না দেওয়া বা না জানা কি অনেক বড় পাপের বা দোষের হঠাৎ করে স্টেজে দর্শকদের সামনে কথা বলা কি এতই সোজা আপনারা কয়জন গিয়ে কথা বলতে পারবেন কখনো ভেবে দেখেছেন বিচারকদের দু একজন নিজেরাও কিছু ভুল বলেছেন তা না হয় বাদি দিলাম কারণ মানুষের ভুল হতেই পারে মস্তিষ্কে ত্রুটি আমাদের সবারই হয় টিভিতে বা কোনো শো বলে কেউ একশো ভাগ নিখুঁত বা পারফেক্ট হতে পারে না এডিটিং ছাড়া আমি আগেও কয়েকবার কয়েক জায়গায় বলেছি আমাকে হঠাৎ করে কেউ প্রশ্ন করলে জানা উত্তর আমি ভুলে যাই এই সমস্যা ছোটবেলা থেকেই যার কারণে স্কুলে টিচারদের কাছে প্রচুর মার খেতাম তাই বলে আমি এতদিনে যা যা শিখেছি অর্জন করেছি সব কি জিরো বিচারক তার প্রশ্ন তিনি তৈরি করে এনেছেন বা ভেবেছেন কি প্রশ্ন করবেন কিন্তু একজন প্রতিযোগীর মাথায় রগের ভিতর রক্ত দৌড়াতে থাকে প্রশ্ন কি হতে পারে বা কোথা থেকে হতে পারে তখন ব্রেইন এত পেয়ে নিজেই শূন্য হয়ে বসে থাকে ব্যাপারটি কখনো ভেবে দেখেছেন আপনাদের সময় দিতে হবে তৈরি হওয়ার অভ্যস্ত হওয়ার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ